Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome back to my channel. Asha korchi Allahur rahmate durer kache je jekhane achen bhalo achen shusto achen o shabdhane achen. Alhamdulillah apnader duay Allahur rahmate ami o amar poribar ne bhalo achi. To chole ashlam ekta notun blog niye. Ajker blog ta shondha theke shuru korlam. To ami eke bollam se bedena gulo sile nite. দুইটা বেদনা তো বেশি দিন থাকলে তো নষ্ট হয়ে যাবে তাইজন্য দুইটাই সিলে নিতে বললাম আর ঝাল ঝাল করে চানাচুর মাখা তো সবারই তো একটু ঠান্ডার ভাব আছে ঝাল ঝাল করে চানাচুর মাখাটা খাইলে সবারই ভালো লাগবে তাই চানাচুরটা মেখে নেবে তো ঠিক আছে মেয়ে নাস্তাগুলো রেডি করে নে তো আপনারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই তো নাস্তা নিয়ে চলে আসছি আমরা এখন তিনজন মিলে নাস্তা করে নিব সন্ধ্যা নাস্তার পরে তো চা থাকবেই তো এখন লেবু দিয়ে আদা চা বানাই নিচ্ছে তো আমি যখন ভয় দিছিলাম তো আশেপাশে সাউন্ড হচ্ছিল কারণ আমাদের তো বাসার সাথেই বিল্ডিং এর কাজ চলতেছে তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না এটা ইগনোর করে চলবেন তা চা খাওয়ার পরে মেয়ে আর আমি একটু গল্প করলাম তারপরে মেয়ে তো পড়তে বসলো ছেলে ওইদিকে পড়তে বসছে তো ওরা পড়াটা শেষ করে নিলাম তো আমি আবার নামাজও শেষ করে নিলাম তো আমার তো ঠান্ডা এখনো ভালো হয় নাই মানে রাতে পানি ধরলেই ঠান্ডাটা একটু বেড়ে যায় তো এজন্য রাতে আর পানি বেশি একটা
ঠান্ডা পানির কাজ করি না, তো এই জন্যই রাতের খাবারটা ছোট মেয়ে রান্না করে নিচ্ছে। তো তেমন কোনো কিছুই তো রান্না করব না, দুপুরের খাবার তরকারি আছেই, তো শুধু মাছ ভাজি আর ভাতটা রান্না করে নিচ্ছে। তো রান্না তো এদিকে হচ্ছে, তো দুপুরে কিছু আলু সিদ্ধ করে রাখছিলাম, তো ওটা তো ঠান্ডা হয়ে গেছে, ভর্তা বানানো যাবে না, তো সুলে নিয়ে ওটা ওভেনে একটু গরম করে তো ভর্তাটা বানায় নিচ্ছে। গরম ভাতের সাথে আলু ভর্তা অনেক টেস্ট লাগবে। তো রান্না তো শেষ, তো আমরা এখন খেয়ে নিব। তো আমাকে আবার খাবারটা বেড়ে দিল, তো আমি খাচ্ছি। ওরা দুই ভাই বোন ড্রয়িং রুমে টিভি দেখতেছে আর খাইতেছে। তো এখন ঘুমাইতে যাব। তো দেখলাম যে ড্রয়িং রুমটা এলোমেলো, তো ভাবলাম যে গুছিয়ে রাখি, কারণ শীতের সময় তো ফজরের নামাজ পড়ে আবার একটু শুয়ে ঘুমাই, তো উঠতে উঠতে একটু লেটই হয়, তো উঠে নাস্তা রেডি করা, কাজ করতে করতে একটু দেরি হয়, তো ভাবলাম ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে রাখি। এই তো গোছানো হয়ে গেছে, তো এখন লাইটটা অফ করে আমার বেডরুমে চলে যাব। তো আজকের মতো ক্যামেরাটা এখানেই অফ করব। ইনশাল্লাহ সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করব। গুড নাইট। শুভ সকাল, আসসালামু আলাইকুম। তো সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। তো সকালে আজকে খিচুড়ি রান্না করব। তো সকালে খিচুড়িটা ছোট মেয়ের হাতেই রান্না হচ্ছে, কারণ ওর হাতে খিচুড়িটা অনেক টেস্ট হয়। তো আমার তো ঠান্ডা আছে, এজন্য দুপুরে রান্নাটা আমি করি সকালে এবং রাতে, যেটা টুকিটাকি করতে হয় সেটা আসলে মেয়েই করে নেয়, আমাকে করতে দেয় না। তো সেই জন্যে খিচুড়িটা ছোট মেয়ে বসায় দিচ্ছে। তো খিচুড়ির সাথে আলু ভাজি, ডিম ভাজি আর দুই রকমের ভর্তা থাকবে। তা ঠিক আছে, ছোট মেয়ে রান্না করে নিক, তা আমি আবার এদিকে বাসার কাজগুলো করে নিচ্ছি।
এই তো নাস্তা রেডি হয়ে গেছে। তা আজকে সকালের নাস্তায় আছে খিচুড়ি, কালোজিরা ভর্তা, ধনের পাতা দিয়ে মরিচ ভর্তা, ডিম সিদ্ধ, আলু ভাজি। তো এই দিয়ে সকালের ব্রেকফাস্টটা করা হবে। তো আমরা এখন নাস্তা করে নিব। নাস্তা করে নিতে নিতেই আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুলতানা ব্লগের সঙ্গেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।